গরমের সেরা টমেটো ফেসিয়াল এভাবে করে দেখুন। এ গরমে আপনার ত্বক ঘামবে না, কালচে হবে না, ত্বকে কোনো প্রকার দাগ পড়বে না, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। রোদে পোড়া দাগ, যে কোনো কালো দাগ ছোপ, ব্রণের কালো দাগ, ব্রণের সমস্যা, এই সকল সমস্যা দূর করে ত্বক ফর্সা হবে। যাদের মুখের ত্বকে কালো মেস্তার দাগ পড়ে গেছে এবং ত্বক প্রচুর কালো, এই কালো ত্বক ফর্সা উজ্জ্বল করবে টমেটোর এই ঘরোয়া ফেসিয়াল। পার্লারে গিয়ে আমরা অনেক টাকা খরচ করে ত্বকের যত্ন নিয়ে থাকি, যদি বাসায় বসে হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে যদি ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, টাকাও বাঁচলো এবং সময়ও বাঁচলো, এবং কোনো প্রকার ত্বকের ক্ষতি ছাড়াই ত্বক ফর্সা উজ্জ্বল করবে আজকের এই ঘরোয়া উপায়টি। এখানে একটি টমেটো আমি ধুয়ে এরপর এখানে মাঝখান বরাবর কেটে নিয়েছি। এরপর এই টমেটো দিয়ে আজকের রেমেডিটি তৈরি করব। তো এখানে আমি প্রথমে অর্ধেক পরিমাণ টমেটো নিয়ে নিলাম, অবশ্যই টমেটো পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাবে। টমেটো এমন একটি উপকরণ যেটি ত্বকে ব্যবহারে ত্বক ফর্সা উজ্জ্বল হয় খুব দ্রুত। যদি কালো ত্বক ফর্সা করতে চান অবশ্যই টমেটোর ফেস প্যাক ত্বকে ব্যবহার করবেন, ত্বকে কোনো প্রকার ক্ষতি হবে না এই টমেটো ব্যবহারে। এখানে অর্ধেক পরিমাণ টমেটো আমি ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম। এখানে টমেটোর পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না, আপনাদের সুবিধা মতো আপনারা টমেটো এখানে করে নেবেন, গ্রেটারে গ্রেট করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ টমেটোর রস আছে, এটিকে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মধু। মধু ব্যবহারে ত্বক সফট এবং কোমল থাকে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান থাকে। এরপর 3 নম্বর অ্যাড করে দিচ্ছি বেসন। এখানে আমি বেসন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো, এখানে কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এরপর 4 নম্বর অ্যাড করে দেব রান্নার হলুদ। এখানে অল্প পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিচ্ছি। রান্নার হলুদ ব্যবহারে আপনার ত্বকে ব্রণের সমস্যা হবে না এবং যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে, এবং এই গরমে যে ত্বকে ফুসকুড়ি সমস্যা, ঘামাচির সমস্যা হয়ে থাকে সেগুলো দূর হয়ে যাবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ, আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন। রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ বেটেও এখানে অ্যাড করতে পারেন। গরমে প্রচুর পরিমাণ আমাদের ঘামাচি, ফুসকুড়ি, অনেক ধরনের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, এই সমস্যাটি পুরোপুরি দূর করে দেবে রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ। অবশ্যই রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ অ্যাড করার চেষ্টা করবেন। আমি যেই ফেস প্যাকটি তৈরি করলাম এটি শুধু যে মুখের ত্বকে ব্যবহার করতে পারবেন তা না, কিন্তু আপনারা ঘাড়, গলা, পিঠে যে কোনো অংশেই ব্যবহার করতে পারবেন, শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন। গরমে এই টমেটোর ফেস প্যাকটি অসাধারণ কাজ করবে, আপনার শরীর থেকে ঘামাচি, ফুসকুড়ি এগুলো তো দূর করবে, কালো দাগ ছোপ দূর করে দেবে। এখন এটি আমি ব্যবহার করে দেখাবো। আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মুখের ত্বকে অথবা শরীরের যে কোনো অংশে লাগিয়ে রাখবেন, অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট রাখার চেষ্টা করবেন। হাত, পা, মুখের ত্বক, পিঠ, ঘাড়, গলা, শরীরের যে কোনো অংশে টমেটোর এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন, অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনার ত্বক হবে টান টান, ফর্সা, উজ্জ্বল, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে, দাগ ছোপ দূর হয়ে যাবে, দূর হয়ে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হবে। ঘরে তৈরি করা টমেটোর এই ফেস প্যাকটি সপ্তাহে অন্তত একটি বার ত্বকে ব্যবহার করুন, এই গরমে আপনার ত্বক থাকবে প্রাণবন্ত, ফর্সা উজ্জ্বল, কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল হবে এবং ত্বক ঘামবে না, ত্বক থাকবে একেবারে সতেজ।
গরমের জন্য একেবারে পারফেক্ট এই টমেটোর ফেস প্যাকটি, এটি সবাই ব্যবহার করতে পারবেন ত্বকে।